আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বক্সি। আপনাদের সামনে অনেকদিন পরে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে টপিকটার উপরে কথা বলবো, আমি গত কয়েকদিনে এই টপিকের উপরে অনেক পেশেন্ট পেয়েছি, সেজন্য আমার মনে হলো যে এই টপিকটার উপরে আমার একটা ভিডিও বানানো উচিত। তো এটা শুধু ফিমেল ভিউয়ারদের জন্য না, মেল ভিউয়ারদেরও এই ভিডিওটা দেখা উচিত, কারণ তার যদি পরিচিত কারো এই প্রবলেম ফেস করে থাকে তো সে কিন্তু তাকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে। তো এই জন্য কিন্তু সবার জিনিসটা জানা উচিত। তো যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ, বা হচ্ছে বাংলায় হচ্ছে সাদা স্রাব বলতে পারেন। মেয়েদের ক্ষেত্রে কমন একটা ব্যাপার, এটা সব মেয়েরাই ফেস করে কম বেশি। তো এটা প্রবলেম কখন হবে আর কি, মানে আপনার কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এটা আপনি কীভাবে ডিফারেনশিয়েট করবেন? কারণ আমরা অনেকেই কিন্তু জানি না যে এটা আমার নর্মাল কন্ডিশন কোনটা আর হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন কোনটা। তো আমি এই জাস্ট দুইটা ব্যাপার ক্লিয়ার করার জন্য, কোনটা নর্মাল কন্ডিশন কোনটা অ্যাবনর্মাল কন্ডিশন, সেটাই জাস্ট ক্লিয়ার করব। তো ভ্যাজাইনাল ডিসচার্জ যেটা, নর্মাল কন্ডিশনটা কি? নর্মালটা হচ্ছে আপনার এটা সবসময় হবে না, এটা নর্মালি পিরিয়ডের কিছুদিন পরে হয় বা এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পরে হতে পারে। তো এটা হলো সবসময় হবে না, সারা মাস হবে না, এবং এটার কালারটা হবে টোটালি ওয়াটারি কালার, এটা সাদা কালার হবে না, কিংবা ঘিয়া কালার হবে না, অথবা হলদে ভাব হবে না, কিংবা লালচে ভাবও কিন্তু হবে না, টোটালি ওয়াটারি কালার থাকবে এবং একটু স্টিকি থাকবে, মানে আঠালো টাইপের থাকবে। এবং এটা পরিমাণে ওই যে বললাম মাসে এক দুইবার হয়তো বা হতে পারে বেশি ফিল করার মতো, আর তাছাড়া কিন্তু অন্যান্য টাইমে এরকম প্রবলেম ফেস হবে না, কিংবা আপনার হচ্ছে একটা ভেজা ভাব আসবে না। আর এখন হলো এটাই হলো নর্মাল কন্ডিশন। আর অ্যাবনর্মাল কন্ডিশনটা কখন, অর্থাৎ আপনি কখন আপনার কারো পরামর্শ নিতে হবে কিংবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সেই ব্যাপারটা আপনি কীভাবে বুঝতে পারবেন? এই ভ্যাজাইনাল ডিসচার্জটা তখনই আপনার অ্যাবনর্মাল হবে যখন আপনি দেখবেন যে এটা কালারটা ডিসকালার হচ্ছে, মানে ওয়াটারি কালার থেকে অন্য একটা কালার টার্ন করছে। সেটা হতে পারে একেবারে হোয়াইট কালার, কিংবা হচ্ছে অ্যাজ লাইক ইয়োগার্ট কালার, অথবা হতে পারে আপনার রাইস ওয়াশিং ওয়াটারটা যেরকম দেখতে সেই চাল ধোয়া পানির মতো কালার হতে পারে। তারপরে আপনার হলদে ভাব যদি হয়, তারপরে আপনার মানে ঘিয়া ঘিয়া কালার বলে না, তো এটা যদি হয়, কিংবা রেডিশ একটা কালার যদি আসে আপনার হোয়াইট ডিসচার্জে ভ্যাজাইনাল, তো এগুলো কিন্তু আপনার অ্যাবনর্মাল কন্ডিশন। তো যখনই দেখবেন যে এটার কালারটা এরকম আপনার বিভিন্ন কালারে টার্ন নিচ্ছে, ওয়াটারি কালার থেকে অন্য কালার হচ্ছে, তখন কিন্তু এটা অবশ্যই লক্ষণীয় বিষয়। আর পাশাপাশি আরও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে যদি দুর্গন্ধ হয়, কোনো অডোরেন্স হয় যদি কোনো, তাহলে কিন্তু আপনার আপনি নিজে বুঝতে পারবেন, দুর্গন্ধ হলে আপনি নিজে এটা বুঝতে পারবেন, এমনকি আপনি যদি ম্যারিড হন আপনার হাজব্যান্ডও বুঝতে পারবে একটা দুর্গন্ধ ভাব যদি আসে। তো তাহলেও কিন্তু দেরি করা উচিত না, অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি আপনার আরও যদি এক্সেস হয়, এটা আরও একটা সিরিয়াস কন্ডিশন হতে পারে, আপনার এটা যখন অনেক অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় আরও কিছু ব্যাপার ঘটে, সেটা হচ্ছে আপনার তলপেট দেখা যায় যে কিছুটা ব্যথা করে, তারপরে রান টান এগুলো কিন্তু ঝিমঝিম করে, মাজা ব্যথা করে, একটা সারাদিনই একটা দুর্বলতা কাজ করে, এবং খাওয়া দাওয়ায় তো প্রচুর অরুচি থাকে। তো আশা করছি এখন কিন্তু আপনার নর্মাল কন্ডিশন অ্যাবনর্মাল কন্ডিশন আপনি বুঝতে পারবেন। আর এখনও যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন এই ধরনের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার কমেন্ট বক্স সবসময় খোলা আপনাদের জন্য, যে কোনো প্রবলেম হলে আমার সাথে পরামর্শ করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।